ডিগ্রি ও অধ্যয়নরত শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আলোচনা করব ডিগ্রি পাস করার পরে আপনি কি কি ধরনের চাকরির জন্য আবেদন করতে পারবেন বা কি কি ধরনের চাকরির আবেদনের যোগ্যতা অর্জন করবেন। আপনারা অনেকেই আছেন ডিগ্রিতে পড়াশোনা করেন, কিন্তু অনেকেই জানেন না যে ডিগ্রি পাস করে আপনি কি কি ধরনের চাকরির জন্য যোগ্যতা অর্জন করবেন, কিংবা অনেকেই আছেন ডিগ্রিতে অধ্যয়নরত ছাত্রছাত্রী, তারা সকলেই হতাশা বোধ করেন যে ডিগ্রিতে পড়াশোনা করে আসলে আদৌ কি কোনো চাকরি করতে পারবো। এই ব্যাপারে আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে সমস্ত কনফিউশন বা হতাশা দূর করে দেব। সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন, তাহলে আপনাদের হতাশা দূর হয়ে যাবে। প্রথমে আমি যে চাকরিটির কথা বলবো সেটি হলো প্রাইমারির চাকরি। ডিগ্রি পাস করার পরে আপনি প্রাইমারি সহকারী শিক্ষক বা শিক্ষিকা পদের জন্য আবেদনের যোগ্যতা অর্জন করবেন, অর্থাৎ আপনি কিন্তু প্রাইমারি সহকারী শিক্ষক কিংবা প্রাইমারি সহকারী শিক্ষিকা হতে পারবেন। আশা করি আপনারা সকলেই জানেন যে প্রাইমারি চাকরি সম্পূর্ণ একটি সরকারি চাকরি। বলতে পারেন প্রাইমারি শিক্ষক হওয়া মানে সোনার হরিণ হাতে পাওয়া। এরপরে আমি যে চাকরিটির কথা বলবো আর সেটি হলো হাই স্কুলের শিক্ষক বা শিক্ষিকা পদে চাকরির যোগ্যতা অর্জন করবেন। ডিগ্রি পাস করার পরে আপনি বিভিন্ন সরকারি স্কুল কিংবা সরকারি কলেজের শিক্ষক পদের জন্য আবেদন করতে পারবেন। তবে এখানে একটি শর্ত আছে, যেগুলো বেসরকারি হাই স্কুল সেগুলোতে যদি আপনি শিক্ষক বা শিক্ষিকা হতে চান, যে বিষয়ের পর আপনি শিক্ষক বা শিক্ষিকা হবেন সেই বিষয়ের পর আপনাকে কিন্তু নিবন্ধন পরীক্ষায় পাশ করতে হবে, অর্থাৎ আপনাকে অতিরিক্তভাবে নিবন্ধনে আবেদন করতে হবে, দেন আপনাকে সেই নির্দিষ্ট বিষয়ে নিবন্ধন পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। এরপরে আমি যে চাকরিটির কথা বলবো সেটি হলো ব্যাংকে চাকরির যোগ্যতা অর্জন করবেন। আপনি যদি ডিগ্রি পাস করেন সেক্ষেত্রে আপনি ব্যাংকে চাকরি করার যোগ্যতা অর্জন করবেন। আগে কিন্তু একটি নির্দিষ্ট রুল ছিল যে যে কোনো সাবজেক্ট বা যে কোনো নির্দিষ্ট শাখা নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে। বর্তমানে যেটি আর নেই, বর্তমানে আপনি যে কোনো ডিপার্টমেন্ট বা যে কোনো বিষয়ে আপনি পড়াশোনা করেন না কেন আপনি ব্যাংকে চাকরি করতে পারবেন। আমি যদি উদাহরণস্বরূপ বলি, আগে যে সিস্টেমটা ছিল কি যে আপনি যদি অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন সেক্ষেত্রে আপনি ব্যাংকে চাকরির যোগ্যতা অর্জন করবেন, অথবা আপনি যদি বাণিজ্য শাখানে পড়াশোনা করেন সেক্ষেত্রে আপনি ব্যাংকে চাকরি করতে পারবেন, কিন্তু এখন সেই ধরাবাধা নিয়ম আর নেই। এরপরে আমি যে চাকরির কথা বলবো তা হলো আপনি ডিগ্রি পাস করার পরে এসআই পদে, পুলিশের এসআই পদে আবেদন করতে পারবেন। অর্থাৎ এসআই পদের জন্য আপনাকে অবশ্যই ডিগ্রি পাস করতে হবে অথবা স্নাতক পাস করতে হবে। সেক্ষেত্রে আপনি যারা ডিগ্রিতে পড়াশোনা করেন আপনারা ডিগ্রি পাস করার পর আপনারা পুলিশের এসআই পদের জন্য আবেদন করতে পারবেন। পুলিশের এসআই হবার পর আপনি কিন্তু একটি সুযোগ রয়েছে আপনার, যে মাস্টার্স কমপ্লিট করে আপনি প্রমোশনের জন্য, উচ্চতর লেভেলে প্রমোশন পাওয়ার জন্য মাস্টার্স কমপ্লিট করে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এরপরে আমি যে চাকরিটির কথা বলবো সেটি হলো বাংলাদেশ রেলওয়েতে সহকারী স্টেশন মাস্টারের আবেদনের যোগ্যতা অর্জন করবেন। আপনারা যারা 3 বছর মেয়াদে ডিগ্রি পাস করবেন তারা কিন্তু অবশ্যই বাংলাদেশ রেলওয়েতে সহকারী স্টেশন মাস্টারের আবেদনের যোগ্যতা অর্জন করবেন, অর্থাৎ আপনি সহকারী স্টেশন মাস্টার হতে পারবেন। আর সহকারী স্টেশন মাস্টার হওয়ার পর আপনি চাইলে মাস্টার্স কমপ্লিট করে, ডিগ্রি থেকে মাস্টার্স কমপ্লিট করে আপনি প্রমোশনের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও বাংলাদেশের যতগুলো সুনামধন্য কোম্পানি রয়েছে সেগুলো কোম্পানিতে আপনি আবেদন করতে পারবেন। বাংলাদেশের যেমন আরাফেলের মতো কোম্পানি, এছাড়াও যেগুলো ঔষধ কোম্পানি রয়েছে একমি, এসিআই ইত্যাদি, এই সকল কোম্পানিতে আপনি আবেদনের যোগ্যতা অর্জন করবেন। অর্থাৎ আপনি যদি পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতায় টেকেন সেক্ষেত্রে আপনি এই সমস্ত চাকরি করতে পারবেন। আরেকটি কথা আপনার অবশ্যই মাথায় রাখবেন, যারা ডিগ্রিতে অধ্যয়নরত অবস্থায় থাকে তারা কিন্তু বেকার থাকে না, কোনো না কোনো কোম্পানির সঙ্গে তারা জড়িত থাকে, সুতরাং তাদের অভিজ্ঞতা আগে থেকেই থেকে থাকে। এই কারণে এই সকল কোম্পানি ডিগ্রি অধ্যয়নরত ছাত্রছাত্রীদেরকে বেশি প্রাধান্য দেয়। এই জন্য আমি বলবো ডিগ্রিতে পড়াশোনা করে আপনারা কেউ হতাশা হবেন না, ভালোভাবে ডিগ্রিতে পড়াশোনা করুন এবং নিজের যোগ্যতা অর্জন করুন। এছাড়াও আপনি ডিগ্রি পাস করার পর যেসব করতে পারবেন তা হলো, ডিগ্রি পাস করার পরে আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে MBA IBA করতে পারবেন। আর IBA সম্পর্কে বিস্তারিত আমি একটি ভিডিও তৈরি করেছি আমার এই চ্যানেলে, আপনারা যারা মিস করেছেন বা IBA সম্বন্ধে আপনাদের কোনো আইডিয়া নেই সেক্ষেত্রে আমি বলবো আমার এই চ্যানেলে একটি IBA সম্বন্ধে বিস্তারিত ভিডিও করেছি, সেই ভিডিওটি আপনি দেখে নিতে পারেন। আমি সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওটির ডিসক্রিপশন বক্স এবং
উপরের আই বাটনে দিয়ে রাখবো, আপনারা চেক আউট করে নেবেন। এছাড়াও যারা আপনার ডিগ্রিতে অধ্যয়নরত অবস্থা আছেন, 3 বছর মেয়াদি যারা ডিগ্রি পাস করবেন তাদের জন্য আরও একটি সুযোগ রয়েছে, তা হলো আপনার ডিগ্রি পাস করার পর বিএড, বিফি অ্যাড এবং এলএলবি, এলএলএম করতে পারবেন। এছাড়াও আপনি সিএ, আইসিএমএবি করতে পারবেন ডিগ্রি পাস করার পরে। এমবিএ মানে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তারাও আইবিএ মানে বোঝায় দ্য ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। বিএড মানে হলো ব্যাচেলার অফ এডুকেশন, আর বিএড কোর্সটি তাদের জন্য যারা শিক্ষকতাকেই পেশা হিসেবে গ্রহণ করে। এলএলবি মানে ব্যাচেলার অফ লস, সিএ মানে হচ্ছে উচ্চতর একাডেমিক পড়াশোনা, আর আপনার আইসিএমএবি মানে হচ্ছে দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অফ বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, আমি কিন্তু আপনাদের জন্য যারা ডিগ্রিতে অধ্যয়ন করেন তাদের জন্য কিন্তু আমি বিভিন্ন সাজেশন আপলোড করে থাকি আমার এই চ্যানেলে। বিশেষ করে আমি কিন্তু বিএ, বিএসএস বা বিবিএসদের সাজেশন আপলোড করে থাকি আমার এই চ্যানেলে। এছাড়াও আমি বিভিন্ন সরকারি এমনকি এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করে থাকি আমার এই চ্যানেলে। যারা দ্বিতীয় বর্ষ রানিং পরীক্ষা দিচ্ছেন 18-19 ব্যাচ, তারা যদি এই সাজেশনটি না পেয়ে থাকেন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস, অবশ্যই আমাদের এই চ্যানেলের এই ভিডিও অপশনে এসে এই যে দেখে নেবেন, ডিগ্রি দ্বিতীয় বর্ষ সাজেশন, ইতিহাস চতুর্থ পত্র, রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চতুর্থ পত্র আপনারা একটু দেখে নেবেন। আপনারা জানেন আমাদের সাজেশন থেকে প্রায় 90% থেকে 100% পর্যন্ত কমন এসেছে প্রত্যেকটি সাজেশন। সুতরাং সবার কাছে আমি দাবি রাখতেই পারি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন। এছাড়া যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আপনাদের কোনো কিছু এই পুরো ভিডিওতে বুঝতে কষ্ট হয়ে থাকে বা না বুঝতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাকে সঠিক তথ্য দিয়ে থাকব। সকলে সুস্বাস্থ্য কামনা করা যেখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।